যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই মহান পিতা, যার আশীর্বাদে আজকে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে বড় বিশেষ দিন, কারণ আমরা প্রতিটা ভাই বোন আজকে সে একত্রিত হয়েছি আমাদের গৃহের প্রার্থনায়। আর তাই আমরা কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, যারা শহরে রয়েছেন, যারা গ্রামে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা এবং যিশু শুভেচ্ছা জানাই। আজকে আমরা যখন শুনছিলাম সম্পূর্ণভাবে যিশুর জয়গান, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, আর সেই করুণার মধ্য দিয়ে আজকে আমরা প্রত্যেকে দাঁড়িয়েছি, কারণ যিশুর দয়ার জীবনই আমাদের জীবনে এক নতুন আস্বাদানি। আর তাই আজকে আমরা সকলে, জাত ধর্ম বংশ সব নির্বিশেষে, আমরা একত্রিত হয়েছি প্রভুর কাছে, আমরা প্রার্থনায় রত হয়েছি, এবং আমরা বিশেষ করে এই ভাই বোনরা যারা এখানে রয়েছেন সেই গ্রামে, তাদের সকলকে আমি শুভেচ্ছা আবার জানাই এবং ধন্যবাদ আপনাদের এই উদ্যোগ যে প্রভুর জন্য গৃহকে উন্মুক্ত করব, প্রভুর ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞতা দেব, আর তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা জানি আমাদের জীবনে সমস্যা প্রচুর, এবং সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা আমরা সর্বদা খুঁজি। জীবনে সমস্যা আসে যায়, কিন্তু আমাদের জীবনের যে ক্ষতগুলো রেখে যায় সেগুলো কখনো নির্মূল করা যায় না। আর তাই আজকে আমাদের বিশেষ করে জীবনে সর্বোচ্চভাবে আমার মনে হয় যেটা প্রয়োজন, সেটা তাৎক্ষণিক শুধু সমস্যার সমাধান নয়, আমাদের একটা সম্পূর্ণভাবে সর্বতোভাবে যে সমস্যার সমাধান আমাদের জীবনে প্রতি মুহূর্তে দরকার হয়। আমরা বিশ্বাস করি অনেক কিছু আমাদের জীবনে, আমরা বিশ্বাস করি যে প্রতিদিন সকালে সূর্য উঠবে, আমরা বিশ্বাস করি সকালবেলা ঘুম থেকে উঠলে বাতাসে অক্সিজেনের পরিমাণটা যে অবস্থায় কালকে রেখেছিলাম আজকেও সেই অবস্থায় পাবো। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু বিশ্বাস রাখি, আর সেই বিশ্বাসের উর্ধে আরো বিশ্বাস রাখি আমাদের আমাদের সম্পর্কগুলোর উপর বিশ্বাস রাখি, পরিবার পরিবারের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী, কিন্তু তারপরও সেই বিশ্বাস আমাদের জীবনকে সম্পূর্ণ শান্তি সহ অবস্থান বা সেই সুসম্পর্ক রাখে না। তার কারণ আমরা জানব বিশ্বাস কতটা ব্যাপক অর্থ হতে পারে, তার প্রকৃত অর্থ কি আজকে আমরা জানব, আর জানবো আমরা কার মধ্য দিয়ে, সেই যিশুর মধ্য দিয়ে, কারণ যিশু হচ্ছেন সেই আলো যিনি এই পাপের পৃথিবীতে, হ্যাঁ এই পাপের পৃথিবীতে উনি সেই পবিত্র আলো, যে আলো মানব জাতির জীবনে সমস্ত অন্ধকার দূর করার অঙ্গীকার নিয়ে প্রবেশ করেছিল। আর তাই মানুষের হৃদয়ে পাপের অন্ধত্ব থেকে বিশ্বাস দ্বারা যিশু মুক্তি দিতে চায়, আর তাই আজকে আমরা সেই যিশুতে বিশ্বাস দ্বারা অন্ধত্বের মুক্তির কথা শুনব, যে কি করে যিশুর কাছে আমরা বিশ্বাসের দ্বারা অন্ধত্বের মুক্তি পেতে পারি। আমরা যদি পড়ি আমাদের যাদের কাছে বাইবেল রয়েছে, যদি পড়ি সেখানে আমরা দেখতে পারি যে মার্ক সুসমাচার, যদি আমরা মার্ক সুসমাচার পড়ি সেখানে আমরা 10:46 থেকে, মার্ক সুসমাচারের 46 থেকে আমরা যদি দেখি, সেখানে যিশু তার শিষ্যদের নিয়ে সেই
জিরিয় শহর থেকে জেরুজালেমের দিকে চলেছেন, আর সেই সময় তার পেছন পেছন অসংখ্য লোক চলছেন তার সাথে। আর এই অবস্থায় আমরা দেখি যে একজন অন্ধ, সেই অন্ধ ব্যক্তি তিনি সেখানে ভিক্ষে করছেন। আমি পড়ি আপনাদের জন্য মথিলিক মার্ক সুসমাচারের 10:46, যেখানে বলছে, পরে তাহারা জিহরিতে আসলেন, তাহারা বলতে যিশু, তার শিষ্যরা এবং তার সাথে হাজার হাজার লোক চলেছে। বলছে, তিনি যখন আপন শিষ্যদের এবং বিস্তর লোকের সহিত জিরিয় হইতে সেই শহর থেকে বের হয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? জেরুজালেমের দিকে যাচ্ছেন। সেই সময় তিমিওর পুত্র বরতিময়ের নামে একজন অন্ধ ভিক্ষু পথের পাশে বসেছিলেন। একজন ভিখারি, সে শুধু একজন ভিক্ষুক নন, সে অন্ধ। তো তার মানে এমন একটা জীবন আমরা সামনে দেখতে পাচ্ছি যে সে ভিখারি যখন আমরা দেখি তার জীবনে পর্যাপ্ত অর্থ নেই, তাকে জীবিকা নির্বাহ করতে গেলে জীবন সংগ্রামে সমস্ত ভাবে এই পৃথিবীর প্রতিটা দিনে মানুষের দয়ার উপর নির্ভর করতে হয়। কেউ যদি দয়া করে দুটো ভিক্ষে দেয়, আর তাই প্রথমত এই ভিক্ষকটার কোনো সামাজিক সম্মান ছিল না, প্রতিপত্তি ছিল না, কোনো রিকগনিশন ছিল না। দ্বিতীয় কি ছিল? তার আর্থিক অবস্থা গরিব ছিল, সে মানুষের দয়ার উপর নির্ভরশীল ছিল। তৃতীয় কি ছিল? সে দৈহিকভাবেও অন্ধ ছিল। এই তিনটে আমাদের জীবনে বড় মুহূর্তপূর্ণ। প্রথমত আমাদের জীবনে ভালো থাকতে গেলে অর্থের প্রয়োজন হয়। দ্বিতীয়ত আমাদের সমাজে আমাদের জীবনধারাকে পরিচ্ছন্ন ভাব রাখতে হয় যাতে সামাজিক সহাবস্থানে ভালো লোকেদের মাঝে বাস করতে পারি। তৃতীয়ত আমাদের দৈহিক সক্ষমতা থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয়, এই ভিক্ষুকটার তিনটে অবস্থাই আপনারা যারা এসেছেন বা আমাদের মতো কারোরই ছিল না। আর সেই অবস্থা যার জীবনে চোখ নেই, অর্থ নেই, সামাজিক সম্মান নেই, রাস্তায় ধুলোর একটা পাথরে বসে ভিক্ষে করছে, তার কোনো মূল্য পৃথিবীর লোকেরা দেয় না। যদি মূল্য দিত তাহলে পৃথিবীর লোকেরা তাকে ঘরে নিয়ে বসে দিনের পর দিন তাকে খাওয়াতো, তার কাজের ব্যবস্থা করত, তাকে কিছু অর্থ দিয়ে তাকে ভিখারিত্বের স্ট্যাটাসটাকে, পজিশনটাকে বুঝিয়ে দিত না, তুমি ভিখারি। আর তাই এই ভিক্ষুক লোকটি তার জীবনে এই পৃথিবীর ঈশ্বরের সৃষ্টিকে সে দেখেনি, আলো কি জিনিস সে জানে না, জীবনে হতাশা, ভবিষ্যতের এক অন্ধকারের জীবনে প্রতিদিন এই রাস্তায় ধুলের মধ্যে সে কিসের প্রত্যাশা থাকতো যদি সারাদিন আহারের কিছু যদি পাওয়া যায় আমার জীবন। আমাদের খ্রিস্টীয় জীবন, যারা আমরা যিশুর কাছে আসি, তাদের কাছে এই ভিক্ষুকের জীবনে যদি আত্মিক জীবন তুলনা করি, আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে থাকে? আমাদের জীবনে হয়তো অর্থ আছে, আমাদের সামাজিক সম্মান রয়েছে, আমাদের জীবনে হয়তো স্বাচ্ছন্দ্য রয়েছে, দৈহিক সুস্থতা রয়েছে, হয়তো একটু আধটু দৈহিক অসুবিধা থাকতে পারে, কিন্তু সেটাই কি আমাদের জীবনে এই ভিক্ষুকের অধিক জীবনে শান্তি চিরস্থায়ী করেছে? আমাদের জীবনে মনের মধ্যে যে পাপ রয়েছে তার অন্ধত্বের মুক্তি করেছে? প্রশ্ন আমরা পরে দেখব, আগে দেখি এই জীবনে এই অন্ধটির কি হয়েছিল। এই বরতিময় তার নাম, মানে হচ্ছে হয়তো সেই তিমিওর পুত্র বলে বলা হয় ওখানে, যে জায়গায় উনি থাকতেন সেই সময় তাকে এভাবে বর্ণনা করা হয়েছে। আর সে 47-এ বলছে, মার্ক সুসমাচারের 10:47, সে যখন শুনতে পেল
শুনতে পেয়ে সে কি বলল দেখুন, কি শুনতে পেল? সে শুনতে পেল যে নাসরতে যিশু ওখানে আসছে। যিশুকে কেন নাসরত বলেছে? নাসরত হচ্ছে এমন একটা জায়গা, তখন একই নামে অনেক কিছু থাকতে পারে। যেমন আমরা দেখি আমাদের শহরে যদি একই নামে পাঁচজন থাকে, অনেক সময় বলে ওখানকার অমুক, তখন বুঝতে পারি ও ওখানকার ওর কথা বলছিস। সেই জন্য যিশু যখন থাকতেন যে শহরে নাসারতীয়, সেই শহরের অঞ্চলে লোকেরা তাকে চিনত যিশু নামে, কিন্তু তার বাইরে লোকে পরিচিতি দেখাতো যে নাসারতের যিশু। তার মানে যিশু ঠিকই, কিন্তু ওই অঞ্চলের থেকে আসছে। আর সে যখন শুনেছিল যে যিশু আসছে, যিশু আসার কথা শুনে এই ভিক্ষু যে সারা জীবনে দুনিয়াটা দেখেনি, কিন্তু ঈশ্বর তাকে চোখে অন্ধত্ব দিয়েছে, মনে অন্ধত্ব তার ছিল না। আমাদের জীবনে অনেক যারা সুস্থ চোখে দেখতে পাই, কিন্তু আমাদের এই অন্ধের মতো মনের দৃষ্টি এখনো হয়তো আসেনি। আসুন আমরা যাই, সে কি বলেছিল। সে যিশুকে বলল যখন শুনতে পেল, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া কর। সে দয়া চেয়েছিল যিশুর কাছে। কেন দয়া চাইবে? সে কেন বলেনি আমার চোখটা সুস্থ করে দাও? যখন সে বলেছে যিশু দাউদ সন্তান, বাইবেলে বলে দাউদ রাজা ছিল, যিনি বাইবেলে ইতিহাসে সব থেকে বেশি রাজত্ব করেছিলেন। আমরা জানি যে ইতিহাস যেটা আমাদের জানিয়েছে, আর সেই দাউদ 14 পুরুষ পরে এই যিশু। যিশু ঈশ্বর, কিন্তু আমরা যারা জানি বাক্য বাইবেলে, সেখানে বলা হয়েছে যে যিশু শুধু 2000 বছর আগে এসে নতুন একটা আবিষ্কার করেননি, উনি ঈশ্বর আছেন, উনি নতুন একজন ঈশ্বর। যারা আমরা বাইবেল জানি না হয়তো তাদের কাছে এটাই লাগে, কারণ যিশু যে আসবেন সেটা স্বয়ং সৃষ্টির মুহূর্তে ঈশ্বর আদম হওয়াকে যখন অবাধ্যতার জন্য স্বর্গ থেকে বিতাড়িত করেছিল, আদি পুস্তকের 3:16, তখন নির্ধারিত করে দিয়েছিলেন যে এই পৃথিবীতে যিশু আসবেন। ঈশ্বর স্বয়ং, যার আকার নেই, নিরাকার, তিনি আকারে প্রবেশ করবেন। যোহন অধ্যায়ের 1:14 সেটাই বলে, বাক্য যা রক্তে মাংসে যিশু এই পৃথিবীতে আসলো, তিনি সত্য এবং মহিমায় পরিপূর্ণ। আর সেই দাউদের সন্তান যিশুর 14 পুরুষ আগে, দাউদের 14 পুরুষ আগে আমরা জানি যে আব্রাহাম। এই নানান বংশ পরম্পরার মধ্যে দিয়ে আনার উদ্দেশ্যটা কি? যিশু ঈশ্বর হয়েও ঈশ্বরের প্রতিজ্ঞা বদলায়নি, তিনি এই মানব জাতিকে উদ্ধার করার জন্য যিশুকে পাঠিয়েছিলেন। আর তাই ইহুদি জাতির লোকেরা তখন জানতো যে মসীহ আসবেন, যিনি মসীহ আমাদের জীবনকে এই রোমান সাম্রাজ্য থেকে, এই বিবিধ সাম্রাজ্য থেকে মুক্ত করবে, আমাদের এক দাসত্বর থেকে স্বাধীনতায় নিয়ে আসবে। কিন্তু যিশু ছিলেন শুধু সাধারণ মসীহ, স্বাধীনতা সংগ্রামী নয়, তিনি মানুষের পৃথিবী প্রতিটা জাত ধর্মের নির্বিশেষে তাদের সমস্ত পাপের ঊর্ধ্বে স্বাধীনতার জন্য সর্বোচ্চ জীবন দিয়ে সেই মুক্তির পথ করেছেন। আর তাই এই অন্ধ যখন শুনেছেন, উনি বলছেন হে দাউদ সন্তান, আমার প্রতি যিশু তুমি দয়া করো। সে টাকা চাইনি, আমাকে বেশি একটু টাকা দাও, আমার 5 দিনের আহার চলবে। সে চায়নি আমার বাবা মাকে আরো সুস্থ রাখো। সে বলেনি সব থেকে যেটা প্রয়োজন ছিল তার, আমার চোখ দুটোকে সারিয়ে দাও। যে মানুষের একজনের অন্ধ, যার চোখ নেই, যার জীবনে আশা নেই, পৃথিবীর কোনো সৌন্দর্য নেই, সে জীবনে দয়া চাইবে কেন?
আর এটাই আজকে আমাদের জন্য সর্বোচ্চ শিক্ষণীয়। সে একবার নয়, সে যখন এটা বলছে তখন 48-এ বলছে তার লোকেরা যারা ছিল যিশুর চারপাশে তারা তাকে ধমক দিল, এই চোখ তোমাকে বলছি চুপ করে থাকো, চিৎকার করবে না, প্রভুকে ডিস্টার্ব করবে না। সে কিন্তু মানার ছেলে নয়, সে আবার বলল, হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করো। কিসের দয়া? কেন যিশু দয়া করতে যাবে? একটা ভিখারিকে মানুষ দয়া করে কয়েকটা পয়সা দেয়, কেউ দয়া না করে উপেক্ষা করে চলে যায়, কিন্তু সে কিসের দয়া চাইছে এখানে? যিশু কেন দিতে যাবে তাকে প্রশ্ন হচ্ছে। আমরা বুঝতে পারি সে দয়া মানে কি বলতে চাইছে। সে অর্থ চাইছে না, সে বলছে না আমাকে একটা লটোর টিকিট দাও, আমি বড় হব, আমি আমার ভবিষ্যৎ বানাবো, আমার পরিবার বানাবো, আমি অনেক স্বাচ্ছন্দ্য থাকবো, আমার চোখ দিয়ে দাও। কিন্তু ঈশ্বরেরকে কি চাইতে হয় অনেকে আমরা জানি না। আমাদের ইন্টালেকচুয়াল বুদ্ধি, শিক্ষা, সামাজিক প্রতিপত্তি, অর্থ, নির্ভরতা জীবন আমাদের হৃদয়কে আবছা করে দিয়েছে, আর তাই আমাদের জীবনে ঈশ্বর বাদে সর্বজায়গায় আমরা নম্র হতে পারি, ঈশ্বরের কাছে বিশেষ করে যিশুর কাছে আমরা নম্র হই না। আর এই তিনি শুধু জীবনে ভিখারি ছিলেন না, তার দৈনন্দিন অবস্থা খুব খারাপ অবস্থা ছিল, শারীরিক অবস্থা, কিন্তু তার আত্মা তার মনে তিনি ভিখারি ছিলেন না। তিনি 2 মিনিটে নম্র হতে যিশুর কাছে দ্বিধাবোধ করেননি। উনি জানতেন এই যিশু কি করেছেন, উনি জানতেন এই যিশু কে, সেই মশীহ যিনি আমাদেরকে মুক্তির স্বাদ দেবে, আর তাই বলেছিলেন আমার প্রতি তুমি দয়া করো। উনি দয়া চেয়েছিলেন সেদিনকে। আমরা কতজন আছি যিশুর সামনে এসে যখন আমাদের বাড়িতে কেউ অসুস্থ জানি, আমাদের কাজ নেই জানি, আমাদের অর্থ কমে গেছে, আমাদের শরীর খারাপ, যিশুর কাছে দয়া চাই, যিশুর কাছে অর্থ চাই না, শরীরকে সুস্থ করে দাও চাই না, আমার জীবনকে আরো ভালো রাখো চাই না। এটাই তফাৎ, যারা যিশুকে চেনে, যারা যিশুর সত্যকে জানে যে উনি কে, তার কাছে এই প্রথম চাওয়াটা চাইতে হয়, সেটা বলা হয় দয়া। আর এই ভিখারিটা সেই কাজটাই করেছে, তাকে বারবার বারণ করছে ভিড়ের মধ্যে, তুমি এসো না, চেও না, সে নাছর বান্দা, সে বলে চলেছে যিশু তুমি দয়া করো, তুমি দয়া করো। আর যতবার লোকে ওকে চুপ করাচ্ছে, ধমক দিচ্ছে, ও কাউকে ভয় পাচ্ছে না, সে ডেসপারেট হয়ে গেছে, আজকে আমি যিশুকে পেয়েছি, আমি অন্ধ, এখানে আমার যিশু দাঁড়িয়ে, আর হয়তো জীবনে সুযোগ পাবো না, তাই সে নাছর বান্দা ডেসপারেট হয়ে গেছে, আজকে আমার এর দয়া আমার আজকে দরকার। আমরা কতজন আছি আমরা ডেসপারেট আজকে, যে আমরা নাছর বান্দা আজকে, যে আজকে আমরা যিশুর বাক্য শুধু পাইনি। বাইবেলে বলে যখন 2 জনের অধিক মতিলিখিত 20:18 একসাথে প্রার্থনায় উপস্থিত হই, তার জীবন্ত উপস্থিতি আমাদের মাঝে, আর সেই যিশু আজকে আমাদের মাঝে উপস্থিত, আর তাকে পেয়ে আমরা প্রত্যেকের হৃদয় কতটা চাই তার কাছে, প্রভু আমার প্রতি দয়া কর তুমি। আর এই সন্তান যখন দয়া চেয়েছে, যিশু তখন সকলকে থামিয়ে দিয়ে বলল যে 49-এ মার্কে 49-এ দেখি 10 অধ্যায় যিশু তাদের থাকে থামিয়ে দিয়ে বলল যে হ্যারো উহাকে ডাকো, উহাকে ডাকো। যিশুকে যদি এ মুখে না ডাকে, এই অন্ধ কি, অন্ধকে কি যিশু জানে না? সে সৃষ্টিকর্তা, সে জানে এবং খুব ভালোভাবে জানেন তার অবস্থানটা, কে ডাকছে সেটাও সে শুনতে পায়। কিন্তু প্রশ্ন আজকে, আমরা কি যিশুর ডাক শুনতে পাই? সেদিনকে যখন যিশু তাদের সবাইকে থামিয়ে চুপ করে বলল তাকে ডাকো, এই ডাক যিশু আজকে আমাদের প্রত্যেকের প্রতি করে। সেদিনকে যিশু নিজে ডাকেননি, এই কি হয়েছে তোমার, প্রথমে কি বলেছে, ওকে ডাকো তোমরা,
আর আজকে দা হাউস অফ গড চার্চের মধ্যে দিয়ে যারা আমরা এখানে এসেছি, আমরা জানি যে হাউসে দেবশিবনের ওখানে যারা এসছে তিনি সবাইকে ডেকেছেন, কারণ যিশু ওনাকে বলেছে উহাদের ডাকো। আজকে আমরা যারা এখানে অনলাইনে এসেছি অনেকে যারা রয়েছে, কি করে? কারণ ওইটা যিশুর ডাক। সকলের মধ্য দিয়ে যারা আমরা এখানে একত্রিত হয়েছি, কেউ না কেউ কাউকে জানান দিয়েছি যে এসো আজকে, আর যিশু সেই আজ্ঞা দেয় যে উহাকে ডাকো। আর যিশু যখন বিশ্বাস করে কাউকে ডাকে, সে শুধু মুখে ডাক করে না, তার প্রতিজ্ঞা, তার আশীর্বাদ, তার দয়া তার প্রতি সম্পূর্ণ ধাবিত হয়। আর সেই ডাক থামিয়ে যখন যিশু ডেকেছেন তাকে, সেই মুহূর্তে সেই লোকেরা অন্ধকে ডাকে বলল, ওহে সাহস করো, তিনটা কথা বলেছে, ওহে সাহস করো, ওঠো, উনি তোমায় ডাকছেন, তিনটা কথা, সাহস করো। কেন সাহস করার কথা বলা হয়েছে? কারণ সকল লোক তাকে ভয় দেখাচ্ছে, যিশুর সামনে দাঁড়াবার যে শক্তি জীবনে, সে ভীত, সমাজের কলঙ্কর মতো জীবনযাত্রা করছে, সে যার কোনো মূল্য নেই পৃথিবীর সমাজে, লোকেরা তাকে ভালোবাসে না, সম্মান দেয় না, কিন্তু আজকে যিশু কিনা তাকে ডাকছে। আর এই ডাক আমাদের প্রত্যেকের জীবনে দেয়, ধর্ম, জাত, অর্থ নির্বিশেষে দেয়, যে ওঠো, তোমায় ডাকছে যিশু। আর দা হাউস অফ গড চার্চের মধ্যে দিয়ে আজকে আপনাদের প্রত্যেককে এই আহ্বান যিশু দেখায় আমাদের মধ্য দিয়ে, যে সাহস করো, ওঠো, তুমি কারোর উপর নির্ভর করো না, যিশু স্বয়ং যখন তোমায় ডাকে তুমি উঠে দাঁড়াও, কারণ এই ডাক স্বয়ং সৃষ্টিকর্তার ডাক, যিনি তার সমস্ত দয়ার জীবন, ভালোবাসার সমস্ত সেই ধনিত্ব নিয়ে এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন আর উন্মোচিত করেছিলেন সত্য ঈশ্বরের স্বর্গের প্রকাশ, যার মধ্য দিয়ে আজকে আমরা সেই উঠেছি, সাহস করেছি, কারণ যিশু আমাদের ডেকেছেন। আর তাই সেদিনকে যখন ডেকেছিল সেই লোকটা কি করেছিল আমরা জানি, লোকটা সেই মুহূর্তে ভাবা যায়, যদি আপনাকে এসে, যদি এই মুহূর্তে যদি কোনো বড় দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ডাকে, আপনি তার কাছে সাহায্য চাইছেন, সবাইকে সরিয়ে আপনাকে নির্দিষ্ট করে, আপনি ইউ আর দ্য স্পেশাল, তার চোখে আপনি এক বিশেষ মর্যাদা পেয়েছেন। যিশু আমাদের জীবনে যত সর্বনিম্নেই থাকি না কেন, উনি তার সক্ষমতা রাখেন তার পূর্ণ ভালোবাসা এবং দয়ার মধ্য দিয়ে এক নতুন জীবন এবং মূল্য দিতে, যা সমাজ দিয়ে পাওয়া যায় না, যা অর্থ দিয়ে পাওয়া যায় না, যা প্রকৃত সংসারের ভালোবাসায় পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় সত্য ঈশ্বর যিশুর প্রেম এবং দয়ার মধ্য দিয়ে। আর তাই বলেছেন উনি যে ওঠো, তোমায় ডাকছে, সাহস করো। সেই মুহূর্তে লোকটাকে আমরা দেখি যে সমস্ত কি করলো, সব জামা কাপড় ফেলে দিল, পঞ্চাশে বলছে মার্ক সুসমাচারের 10 অধ্যায়, সে সমস্ত তার গায়ে যা ছিল চাদর ফাদর ফেলে লাফিয়ে গেল, সে থাকতে পারছে না। আমাদের জীবনে কি হয় যখন যিশুর কাছে আমরা চাই, দয়া চাই, আর সেই মুহূর্তে যিশু যেমন আমাদের আজকে ডেকে এনেছে সকলকে, আমাদের যখন পাপের জীবনে ছিলাম, আমরা পাপের ধর্মে ছিলাম, আমাদের জীবনে আসল ছিল পাপ ধর্ম, আর কোনো মানুষের জীবনে ধর্ম না, পাপ করে যাই, করে যাব, তারপরে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করব। আর যিশু সেখানে সে মৃত্যুর দ্বারের কাছে আমাদের মানব জাতির পাপের জন্য নিজেকে অর্পণ করলেন ক্রুশে। আর সেই অন্ধটা প্রধানমন্ত্রী ডাক পাওয়ার মতো, প্রেসিডেন্ট যখন লাফিয়ে উঠেছেন, ওনার কাছে ওনার জীবন তখন সবকিছু, চারপাশ সবকিছু মূল্যহীন, কারণ ওনার জীবনে সেই ডাক যিশু স্বয়ং ডেকেছেন, এক মূল্য দিয়েছেন। আর আজকে সেই ডাক আজকে দেবশিবন এবং যারা ঘরে রয়েছেন এবং যারা এখানে রয়েছেন প্রত্যেকে যিশু একই ডাক দেয়। আপনার জীবনে যে অবস্থায় থাকুন না কেন, আপনার বড় পয়সা থাকুক, কম পয়সা থাকুক, দেহ অসুস্থতা থাকুক, মনে কষ্ট থাকুক, যিশু আপনাকে ডেকেছে, উহাকে ডাকো। আর সেই ডাক শুনে
এটাই করতে হয়, বলে সাহস করো ওঠো, উনি ডাকছেন। আর যিশু যখন ডাকেন তখন আমাদের সম্পত্তি, নিজেদের শারীরিক অবস্থান, মানসিক অবস্থাকে দূরে সরিয়ে যদি আমরা সাড়া না দিতে পারি, তাহলে বুঝতে হবে এই অন্ধের থেকেও আমরা বড় ভিখারি আছি এখন আমাদের জীবনে। আর তাই যিশু যখন, যিশুর কাছে যখন সে গিয়ে দাঁড়ালো, সব লাফিয়ে সে খুশি, আজকে আমার যিশু স্বয়ং উনি পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এসো এসো। আজকে যিশুর সে মুখোমুখি। যিশু তাকে বললেন, দুটো প্রশ্ন করলেন, সেই দুটো প্রশ্নে আমরা আজকে যাই, তুমি কি চাও? আরে বাবা, এ কি বলে! ঈশ্বর স্বয়ং সে জানে সবকিছু। একটা অন্ধ, একটা ভিখারি কি চায়? অর্থ চায়, আর চোখের সুস্থতা, এই দুটোই তার প্রধান। আর একই না বলে, তুমি কি চাও? মনে রাখতে হবে, যিশু যখন প্রশ্ন করেন, উনি আমাদের সামান্য একটা উত্তর চান না, আমাদের হৃদয়কে উনি দেখতে চান যে চোখের অন্ধত্ব আমাদের হৃদয়ে বিরাজ করছে কিনা। আর তাই তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি চাও? আর দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, যে যিশু বলছেন, আমি তোমার নিমিত্ত কি করব, তোমার জন্য আমি কি করব। একজন ঈশ্বর এই প্রশ্ন করছেন, ভাবাই, যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে এই ধূলিকণা থেকে মানুষকে সমস্ত গঠন করেছেন, যে এই পৃথিবীর সমস্ত ভাবে জীবনযাত্রাকে তিনি সমস্ত ধরে রেখেছেন, যিনি মৃতকে জীবিত করেন, যিনি 38 বছরের সেই ল্যাংড়া লোককে দাঁড়াতে সাহায্য করেন, 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করেন, 12 বছর ধরে রক্তক্ষরণ করা নারীকে সুস্থ করেন, সে কিনা বলছে আমি কি করব তোমার জন্য। দুটো প্রশ্নই সেই অন্ধকে চ্যালেঞ্জের দিকে ছুড়ে দিয়েছিল, কিন্তু সে ঘাবড়ে যায়নি। সে জানতো যিশু যখন ডাক দিয়েছে সে কার সামনে দাঁড়িয়ে রয়েছে, সে জানতো এটাই আমার সুযোগ। আর সে সেই মুহূর্তে বলেছিল যিশুকে, রাবুনি, দ্যাট মিনস টিচার, ইহুদি জাতিরা রাব্বি বলে বলে, ইসরায়েলের যারা ভালো জ্ঞানী ব্যক্তি হয়। সে একটাই চেয়েছে মুখ দিয়ে, যেন দেখতে পাই, যেন দেখতে পাই। আমরা বাইবেলে জানি ইহুদি জাতিতে তখনকার দিনে যারা মন্দিরের পূজারী ছিল, ফরাসিরা বা জ্ঞানীরা যারা ছিল, তারা ধর্মাচরণে ব্যস্ত থাকতো, তাদের দুটো চোখ ছিল। যিশুকে তারা প্রশ্ন করেছিল, তুমি কি বলতে চাও আমরা অন্ধ? যিশু তাদের বলেছিল, তোমরা দেখতে পাচ্ছ তাই তোমরা অন্ধ। তার মধ্যে দিয়ে যিশু বোঝাতে চেয়েছেন, মানুষের চোখে অন্ধত্ব তাই জীবনের সমাপ্ত হয় না, যদি মনে তাদের ঈশ্বর কে, যিশু কে, সেই সত্য জানা এবং সত্যকে গ্রহণ করা যদি তাদের জীবনে না হয়, তাহলে তারা এই অন্ধের মতোই জীবনে এক অন্ধত্বে চলছে। আর তাই সেই মুহূর্তে বলেছিল সেই লোকটা, অন্ধটা, প্রভু, হে গুরু, রাবণী, আমি যেন দেখতে পাই, আমি যেন দেখতে পাই। ছোটবেলা থেকে একটা অন্ধত্ব, তার কাছে কোনো আশা ছিল না। যিশু সেদিনকে স্বয়ং উপস্থিত হয়ে তার জীবনে এক নতুন মূল্য দিয়েছিল, যখন তাকে সমাজের বুকে অবহেলিত, সমস্ত অবজ্ঞায় জীবনযাত্রা কাটায়, যার সমাজে কোনো দাম নেই, তাকে সমাজের মাঝে দাঁড় করিয়ে সকলের মাঝে কোনো উচ্চ ধনী ব্যক্তিকে যিশু ডাকেননি, কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকেননি, যিশু দেখেছেন সর্বনিম্ন ধুলিতে বসা একটা ভিখারীকে। আর আজকে আমরা যারা রয়েছি এখানে, সেই রকম পাপের জীবনে ভিখারি ছিলাম আমরা, পাপের জীবনে, পাপের অন্ধত্বে সারা জীবন চলতে চাই। কিন্তু যিশু সেদিনকে, এই লোকটা যখন বলেছিল যেন দেখতে পাই, আর সেই মুহূর্তে যিশু
তার কাছে গেলেন, বললেন, চলে যাও, চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আর কিছু বলেনি, কিন্তু যীশু কি বললেন, চলে যাও, যাও। যীশুর আজ্ঞা, বাক্য ঈশ্বর, আর রক্তে মাংসে সেই ঈশ্বর যীশু খ্রিস্ট বললেন, তোমার বিশ্বাস, বিশ্বাস আমার অর্থের উপর নয়, আমার প্রচলিত সংস্কৃতির উপর নয়, আমার প্রচলিত ধর্মাচরণের উপর নয়, আমার শিক্ষার উপর নয়, আমার সামাজিক প্রতিপত্তির উপর নয়, আমার বংশ পরম্পরার উপর নয়, আমি বিশ্বাস করেছি স্বয়ং সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট, যিনি মানব জাতির পাপের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং এই ধরণীকে সম্পূর্ণ নতুন প্রকাশে জানিয়েছেন, যে কেহ যীশুকে বিশ্বাস করবে সে পাপে মরবে না, কারণ পাপের বেতন মৃত্যু, প্রতিটা মানুষ মারা যায়, কিন্তু যীশুতে বিশ্বাস হচ্ছে তার অনুগ্রহের দান, দয়ার দান, অনন্ত জীবন। হ্যালেলুইয়া, হ্যালেলুইয়া। আর আজকে এই অন্ধটা কিছু ছিল না, তার কাছে ঈশ্বরকে পূজো করার জন্য কোনো অর্থ ছিল না, সে কোনো তীর্থস্থানে যায়নি যে ভালো কাজ করে তার অন্ধত্ব থেকে মুক্তি পাবে, সে যে জায়গায় ছিল সেই জায়গায় বসে তার অর্থহীন অবস্থা, তার যে অবস্থায় ছিল ঈশ্বর তাকে সেই অবস্থায় গ্রহণ করেছে। ঈশ্বর আমাদের জীবনকে যখন গ্রহণ করে, আমাদের ভেতরের পাপকে তার জীবনে নিয়েছেন সেই ক্রুশের মধ্যে, তাই আমরা যখন এই লোকটার মতো যিশুর কাছে দাঁড়াই, প্রভু আমরা দেখতে চাই, শুধু আমাদের চোখ ভালো আছে কিন্তু আমাদের মনের সেই চক্ষু দাও, যাতে তুমি একমাত্র সত্যের ঈশ্বর, যিনি আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে একদিনের জন্য নয় সারা জীবনের জন্য বিহিত করেছো ক্রুশের মধ্য দিয়ে। তুমি ক্রুশে দাঁড়িয়েছো কোনো ধর্মের জন্য নয়, তুমি দাঁড়িয়েছো এই মানব জাতির পাপের ধর্মের জন্য, যারা পাপীরা আমরা এই পৃথিবীতে মারা যাই পাপ করতে করতে জন্মলগ্ন থেকে জীবন পর্যন্ত, তাদেরকে প্রায়শ্চিত্ত করার দায়িত্ব দাওনি, সেই দায়িত্ব তুমি কাঁধে নিয়েছো, তুমি ক্রুশে দাঁড়িয়েছো আর পাপের প্রায়শ্চিত্ত করেছো তুমি, যাতে আমরা তোমাকে বিশ্বাস দ্বারা এই অন্ধের মতো, সেই আমাদের আত্মিক অন্ধত্ব, আমাদের জীবনের নির্ভরতা, সংসার, পয়সা, শিক্ষা, আর অকৃত্রিম ভালোবাসা তো পাওয়াই যায় না পৃথিবীতে, কৃত্রিম ভালোবাসার উপর নির্ভরশীল। আর আজকে যীশু এই লোকটাকে, যে ভালোবাসা তার পরিবার দিতে পারেনি, যে ভালোবাসা তার সমাজ দিতে পারেনি, যীশু সেই ভালোবাসা দেয়নি, তার নতুন জীবন দান করেছিল। আর সেই লোকটা সেই মুহূর্তে কি করেছিল, তখন সে দেখতে পেল, সে আনন্দিত, সে যিশুর পেছন পেছন সে চলতে লাগলো। হ্যালেলুইয়া। আজকে যিশু আপনার আমার জীবনে সেই অন্ধত্বের মুক্তি দিতে চান, যদি এই অন্ধের মতো আমরা সমস্তভাবে নির্দ্বিধায় যিশুকে বলতে পারি, যিশু আমার পাপের মুক্তি দাও, আমি দেখতে চাই, আমি তোমার পবিত্র জীবন পেতে চাই, আমি পাপের জীবনে কোনো ধর্মীয় আচরণ করে প্রায়শ্চিত্ত করে আমি পারবো না প্রভু, কারণ তুমি ক্রুশে আমার জীবনের জন্য, পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছো। আর সেই লোকটার মতো যদি আজকে আমরা বিশ্বাস করি যিশু আমাদের পাপের পরিত্রাতা, তার কাছে পাপের ক্ষমা চাই, আমাদের কোনো ধর্মাচর করে নয়, পুণ্য অর্জন করা যায় না, ওটা ঈশ্বরের অনুগ্রহের দান। এই লোকটা পুণ্য অর্জন করেনি, তার জীবনে হাজার পাপেও চোখ যদি অন্ধ হয়ে থাকে, সে কোনো ভালো ধর্মকর্ম করে যিশুর কাছে কোনো ভালোবাসা বা পবিত্রতা বা যিশুর দয়া পায়নি, যিশু স্বেচ্ছায়, এটাকে দয়া বলে, যিশু স্বেচ্ছায় তাকে ডেকে তার চোখকে সুস্থ করেছিল, কিন্তু তার মনের বিশ্বাস পরীক্ষা করেছিল দুটো প্রশ্ন দিয়ে, তুমি কি চাও, কি চাও তুমি, আর বলো আমি কি করতে পারি, যে ঈশ্বর নিজের জীবন দিয়ে দিয়েছেন আমাদের জন্য, আর কি দিয়ে কি করবেন বলুন। তাই আজকে যিশুর এই কাজের মধ্য দিয়ে আর এই অন্ধ ভিক্ষুকের মধ্য দিয়ে
আমরা যারা যিশুর সামনে দাঁড়াই, তিনটে জিনিস শিক্ষা আছে। প্রথমত বিশ্বাস যিশুকে পূর্ণ মাত্রায়, দ্বিতীয়ত অধ্যাবসায়। এই লোকটাকে যতবার লোকে সরিয়ে দিয়েছে সে ডাকা থামায়নি, হে যিশু দয়া করো, দয়া করো, দয়া করো। বিরক্ত হয়ে গেছে লোকে, সে থামেনি, সে চুপ হয়ে যায়নি, কাউকে ভয় খায়নি, তাই বলেছিল শেষে, ওঠো সাহস করো, উনি ডাকতেছেন। আর আমাদের খ্রিস্ট জীবনে, বা যারা নতুন জানি না খ্রিস্টকে এখনো, প্রত্যেকের জন্য যিশু একই দাবি রাখেন। যদি যিশুকে শুধু বিশ্বাস করি না, বারংবার 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 যদি যিশুকে ডেকে যাই, যিশু তুমি আমায় রক্ষা করো, আমার পাপের প্রায়শ্চিত্ত করো, আমাকে ক্ষমা দাও, আমাকে দয়া করো, আর তুমি এই ভিখারির মতো আপনাকেও আপনার জীবনে যে অবস্থায় আছেন, আর্থিক ভিখারি না হলেও আর্থিক ভিখারি থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আমাদের এই জীবনে কেন আত্মিক বা আমাদের মনে ভিখারি থেকে উদ্ধার হতে পারি না, কারণ আমাদের জীবনে অনেক অহংকার আছে, পয়সা অথবা আমাদের জীবনে মান প্রতিপত্তি অথবা বংশ পরম্পরা অথবা শিক্ষার অথবা ধর্মের, এই সব অহংকার যিশুর সত্যের সামনে আমাদের দাঁড়ালেও তা গ্রহণ করতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই অন্ধের জীবনে এগুলো ছিল না, আর সহজভাবে সে ঈশ্বরের কাছে শুধু ডাকা থামায়নি, সে কৃতজ্ঞতা স্বরূপ যিশুর জীবনকে, নিজের জীবন অর্পণ করে তাকে জীবনে অনুসরণ করা শুরু করেছে। আর আজকে ভাই বোনেরা, এখান থেকে এই শিক্ষাই আমরা সকলে নেব, যারা আমরা এসেছি এর আগেও, বা আজকে প্রথমবার আসছি বা দ্বিতীয়বার আসছি, যেবারেই আসি না কেন, মনে রাখতে হবে এই অন্ধটা একবারই সুযোগ পেয়েছিলেন। উনি বারবার সুযোগের যে অপেক্ষা বসে থাকেনি, ঠিক আছে যিশু এর পরের বার আসলে আমি তার কাছে দয়া চাইবো, এখন অনেক ভিড় আছে, লজ্জা লাগছে, না। পাপের ক্ষমা যাদের হয় তারা জীবনের লজ্জা থেকে নিবৃত হয়, ঈশ্বরের সামনে মুখ উঁচু করে দাঁড়ায়, আর যাদের পাপের ক্ষমা হয় না তাদের চিরদিন সমাজে, এই পাপীদের সমাজে মুখ তুলে চলে, কিন্তু ঈশ্বরের সামনে চিরজীবন লজ্জায় মুখ নিচু করে চলতে হয়, কারণ পাপের ক্ষমা যিশু ছাড়া কেউ নেই। পেরিতের 4:12 বলে, এই পৃথিবীতে স্বর্গে বা পাতালে যিশু ছাড়া আর কোনো নাম নেই যে মানুষের জীবনে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে, পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। মানুষ আজ বিভ্রান্ত, এই ভিখারির থেকেও বিভ্রান্ত, নানানভাবে নানান দিকে ছুটছে অর্জন করার জন্য পূর্ণ, কিন্তু স্বয়ং যিশু আজকে আপনাদের জীবনে উপস্থিত। আপনারা কি প্রস্তুত? আপনারা কি তৈরি? যিশু দুটো প্রশ্ন করে, তুমি কি চাও? আর বলে, আমি তোমার নাম তোমার জন্য কি করতে পারি? আমরা কি বলতে পারি সেই ভিখারির মতো, যিশু আমরা তোমার কাছে তোমার দয়া চাই? আর আমরা কি বলতে পারি, তুমি আমাকে সেই অসম্ভব কাজটা করো যে আমার হৃদয় কোনোদিন করতে পারে না, পাপের ক্ষমা চাইতে পারে না, তুমি আমাকে পাপের ক্ষমা নিতে সাহায্য করো প্রভু? ঈশ্বর আপনাদের সাহায্য করুন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি সেই অন্ধত্বের জীবনকে শুধু দৈহিক অন্ধত্ব থেকে মুক্তি করনি, তুমি প্রকৃত শুনিয়েছিলে যে তিনি একজন সম্পূর্ণভাবে হচ্ছে সেই পাপী যার পাপের মুক্তি হওয়া প্রয়োজন ছিল প্রভু। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি যে তাকে সম্পূর্ণ শুধু দেহের সুস্থতা দাওনি, অন্ধত্বের দেহের চোখকে খুলে দাওনি, তার মনের অন্ধত্বকে খুলে দিয়েছিলে, আর তাই সে তোমার প্রকৃত জীবনের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার তোমাকে অনুসরণ করেছিল, তোমার ভালোবাসার জীবনকে গ্রহণ করেছিল, আর তোমার মধ্য দিয়ে সে নতুন জীবন পেয়েছিল, এই পৃথিবীতে তার নতুন আনন্দ এনেছিলে, নতুন আশা এনেছিলে, নতুন ভবিষ্যৎ এনেছিলে। তাই আজকে আমরা যারা এসেছি প্রভু, আমাদের একই দাবি, আমরা যারা তোমায় জেনেছি তাদেরকে উত্তীর্ণ করো তোমার প্রতি বিশ্বাসে, আর যারা এখনো জানেনি প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করে, এই অন্ধের মতো তুমি ডাকো, তুমি ডাক দিলে যেমন অন্ধ সাড়া দিয়েছে, ওঠো সাহস করো, তুমি ডাকো, আমাদের ডাকো প্রভু, যাতে আমাদের হৃদয়কে প্রস্তুত করো, যাতে আমাদের হৃদয় তোমার ডাকে সাড়া দিতে বিশ্বাস নিয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকে, এবং তোমার দয়া আমরা পেতে পারি, যাতে যাতে আমাদের প্রতিটি পরিবার বা প্রতিটি মানুষ আমরা আমাদের পাপ থেকে উত্তীর্ণ হয়ে তোমার পবিত্রতা পেতে পারি, তোমার শান্তি পেতে পারি, তোমার অনন্ত জীবন পেতে পারি। আর তাই তুমি আমাদেরকে সেই আশীর্বাদ যুক্ত করো। আমাদের এখানে যে কজন এসছে প্রভু, প্রতিটা ভাই বোন প্রত্যেকের গৃহে তবু তোমার শান্তি বিরাজ করুক, তোমার আশীর্বাদ বিরাজ করুক, তোমার সত্য বিরাজ করুক, তোমার আলো বিরাজ করুক, কারণ তুমি হচ্ছে সেই সত্যের আলো যা আমাদের মনের সমস্ত পাপের অন্ধকারের জীবন থেকে মুক্তি আনতে পারে। এই যিশু, তোমার কাছে
সমস্ত বিশ্বাস দ্বারা সেই আমাদের অন্ধত্বের মুক্তি দাও, যাতে আমরা তোমার আলোকে অনুসরণ করে জীবনে চলতে পারি, তোমার আশীর্বাদ প্রত্যেক গৃহে আসতে পারে, তোমার সত্য আমাদের জীবনকে সমস্তভাবে পূর্ণ স্বাধীনতা দিতে পারে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু। আমেন, আমেন, আমেন।